ওয়াও 80 টাকা অ্যাড করি আমার নলি সহ এই প্ল্যাটার চলে আসছে ওরে কেমন আছে ব্যবসা জি আলহামদুলিল্লাহ ভালো এখানেই হচ্ছে এই যে মাটির চুলা এখানে রান্না করা হয় ভাই আমার মাথা লিটারালি নষ্ট হয়ে যাইতাছে ও ভাই আম্মুর হাতে রান্না আমি আজকে বলবো আম্মুর হাতে রান্না ফেল কাইন্ড অফ আমার নানির হাতে রান্না বা আমার দাদির হাতে রান্না বলতে পারি মাটি চুলায় রান্না পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুব বেশি টাফ এখন আমরা আছি আলামিন ভাইয়ের হোটেলের সামনে আলামিনের মাটি চুলায় রান্না বিখ্যাত গরুর মাংস এটা লোকেশন একটু ভালো করে বলি সোনারগাঁও জনপথ রোড সেক্টর 11 ভেতরে ঢুকে জায়গা পাবো কিনা টাফ খুব বেশি টাফ ভেতরে জায়গা পাওয়াটা দেখেন মানুষ কি পরিমাণে এখানে তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 2টা বাজে अराउंड তো আমরা এখন যাবো ভেতরে ওইয়ে উনি খুব ব্যস্ত মানুষ ভাই কথা বলবে ওনার সাথে তো দেখা যাক ওই যে দেখেন ওনার একটা পাতিল ওখানে মাংসটা জাল হচ্ছে লিটারালি সবাইকে সার্ভ করা হচ্ছে ভাই এখানে সিরিয়াল পা খুব বেশি টাফ ভাই আসসালামু আলাইকুম ভাই আলামিন ভাই কি এখানে আলামিন ভাই আমি নিজে ভাই আপনি ও আচ্ছা ভালো আছেন ভাইয়া একটু রাখতে পারি এখানে ভাইয়া 300 টাকা একটু কাস্টমার যাওয়ার পর কথা বলবো সেটা বেটার হয় না কাস্টমার অলওয়েজ থাকবে আচ্ছা তো ভাই ভালো আছেন কেমন যাচ্ছে ব্যবসা জি আলহামদুলিল্লাহ ভালো আছে সবকিছু দাম যে বাড়তি গরুর মাংসের এখন যে দাম আই মিন গরুর মাংস সবকিছু যে দাম এই প্রাইসে বেচে আপনার পোষায় লাভ প্রফিট কম হয় প্রফিট হয় বাট আলহামদুলিল্লাহ চলে তাই তো আচ্ছা ঠিক আছে গরু কিনে জবাই করে বিক্রি করি প্রাইস কত এখন আমার মাংসের প্রাইস হলো প্লেট 220 টাকা 220 টাকা কয় পিস থাকতেছে মাংস 6 পিস করে প্লেটে হ্যাঁ আর যদি কেউ ফ্যামিলি সাইজ নিতে চায় কেজি হিসাবে 1000 টাকা কেজি 1000 টাকা কেজি হ্যাঁ রান্না করা ভুনা করা হ্যাঁ এইভাবে যে অবস্থা আছে অবস্থায় যেভাবে প্লেটে দেই ওইভাবে মাইপা দিব 1000 টাকা কেজি আর সাথে কি কোনো কিছু থাকতেছে এক্সট্রা নাকি শুধু মাংসই 200 টাকা করে প্লেট 220 টাকা প্লেট শুধু মাংসই ভাতের প্লেট হলো 20 টাকা আর নলি সহ যেটা আছে এটা 200 দিছি ভাই কিন্তু হ্যাঁ 200 দিছি আর নলি সহ যেটা আছে এটা হলো 300 টাকা করে প্রাইস নলি সহ হচ্ছে 300 টাকা করে জি জি নলি সহ একটু দেখানো যাবে নলি হ্যাঁ নলি আছে দেখানো যাবে আমরা কিন্তু একদম লাস্ট টাইমে আসছি বাট ভাইয়ের এই যে মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে না মাংসের মাটি চুলা রান্না যে একটা ফ্লেভারটা একদম পারফেক্টলি পাওয়া যাচ্ছে এখানে আমি এখনো খাইনি বাট অ্যাকচুয়ালি অ্যারোমাটা একদম পারফেক্টলি ফিল করতে পারতেছি ভাই একটু দেখান না হ্যাঁ নলিটা দেখাচ্ছি ওয়াও এই যে নলি আছে এই নলিটা কত নলি হলো 300 টাকা যেটা এই খান আপনি নলি 300 টাকা করে প্রাইস আচ্ছা পার পিস এই ওহ কি টেক্সচারস নলির সাথে কি কি থাকতেছে নলির সাথে মাত্র 3 পিস মাংস থাকে মাত্র 3 পিস মাংস থাকতেছে আর মাংসগুলো একটু দেখান তো ভালোমতো দেখি একটু ডেকটা সরান তো খালি দেখতে পারতাছেন আমার অডিয়েন্স নলি করে দুইটা এই যে একটা নলি দেখান এই ঢাকনাটা সরাও তো আমাদের কিন্তু একটা নলি দিয়েন হ্যাঁ নলি আপনাদের দেব এটা কি আমাদের না না আপনাদের জন্য রাখছি দেব সমস্যা নাই আপনাদের জন্য নলি আছে আর ডেগে আছে আমরা কিন্তু বড় নলি চাই ঠিক আছে ভিতরে কি আরো ডেগ আছে আমার তো ডেগে রান্না হয় এখান তো অন্যান্য অল্প রাখি আমরা কি ভিতরে ডেগ দেখতে পারি কিচেনে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের ডেগ দেখার ব্যবস্থা করেন ডেগ দেখতে পারবো ও ভাই দেখান এখানে দেখান এই যে ওরে এত সুন্দর একটা অ্যারোমা আসছে না মানে আমার মনে হচ্ছে আমি এখন এখানে বসে যাই খাইতে যদি কড়াই ধরে বসতে পারতাম ভাই একটু ভেতরে ডেকটা দেখার ব্যবস্থা করতেন যদি হ্যাঁ দেখাবেন যাবে আসেন এটা কি আলামিন ভাই ডেক এটা হলো ডেক এটাই হচ্ছে সেই ভাই মাটির চুলা কই মাটির চুলা এই যে মাটির চুলা রান্না হচ্ছে ওটা কি ওখানে রান্না হচ্ছে গরুর মাংস না ওটা ভাত রান্না হচ্ছে গরুর মাংস দুই বেলা সন্ধ্যা একটা আর সকাল একটা দুইটা রান্না সন্ধ্যা আপনি কখন থেকে কখন বসে সেল করেন এগুলা মানে কখন থেকে শুরু হয় সকালে শুরু হয় 12:30টা থেকে 12:30টায় আর শেষ হয় কখন শেষ হইতে রাত 11টা মানে আমরা যদি রাতে আসি তার মানে খেতে পারবো এই মজা গরুর মাংস ভাই এটাতে নলি একটু দেখান না আপনি একটু জ্বালাইতেছে বুঝছেন না না ওটা কোনো সমস্যা নাই আপনি এটার ভিতর নলি আছে কিনা দেখতে হবে না নলি সব সামনে নিয়ে গেছে আয় হ্যাঁ তাহলে আমার নলির কি আবার দিয়ে দিয়েছেন মানুষকে নলি আছে আমি কিন্তু ভাই নলি না পেলে কিন্তু কষ্ট পাবো বুঝছেন নলি দিবে আপনাকে আপনার জন্য রেখে দেবে স্পেশাল এই যে ঠিক আছে তাহলে আমরা এখন সামনে চলে যাই গাইস দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আলামিন ভাইয়ের সেই গোপন জায়গাটা আর কি যেখান থেকে আসলে এই যে সবকিছু হ্যাঁ সমস্যা নাই যেখান থেকে অ্যাকচুয়ালি সবকিছু মেক করা হয় আপনার সিক্রেট প্লেস আলামিন ভাইয়ের এখানেই হচ্ছে এই যে মাটির চুলা এখানে রান্না করা হয় আর এইখান থেকে নিয়ে সামনে নিয়ে সবাইকে সার্ভ করা হয় সো বুঝতে পারছেন আমি এইখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে না আমার মাথা লিটারালি নষ্ট হয়ে যাইতেছে এখন আমি সামনে যাব গরুর মাংস খাবো ভরপুর কারণ গরুর মাংস এখন ঢাকা সিটিতে পাওয়া খুব টাফ আলামিন ভাই আরেকটা কথা ছিল হ্যাঁ আসেন ভাই গরুর মাংসের এখন যে দাম আই মিন গরুর মাংস সবকিছু যে দাম এই প্রাইসে বেশি আপনার পোষায় না, প্রফিট কম হয়, প্রফিট হয় বাট আলহামদুলিল্লাহ চলে তাই তো। আচ্ছা ঠিক আছে, গরু কিনে জবাই করে বিক্রি করি। ভাই এইখানে বসার জন্য আমাদের যে পরিমাণে যুদ্ধ করতে হয়েছে লিটারালি, কারণ আমরা এখানে কয়েকবার সিট রাখছি, তো সিট রাখার পর একটু বাইরে দাঁড়াই, ওদেরকে বলি সিট রাখতে, বাট মানুষ এসে ধাক্কাধাক্কি করে বসে পড়ে, এখানে সিট পাওয়াটাও অনেক বেশি টাফ। তো যাই হোক অনেক যুদ্ধের পর আমরা সিট পাইলাম, আর ওই যে 300 টাকা দিয়ে আমরা এই যে নলি পেয়ে গেছি। তো নলির সাইজটা দেখেন বেশ বড়, আই মিন 300 টাকা না অ্যাকচুয়ালি, এটা একটা প্লাটার। আমি যদি গরুর মাংসের সাথে, মানে গরুর মাংস প্লাটার হচ্ছে 220 টাকা, এই 220 টাকার সাথে আমি যদি 80 টাকা অ্যাড করি, মানে 300 টাকাতে আমার নলি সহ এই প্লাটার চলে আসতেছে। বাট একটু মাংসের পিসটা কমে যাচ্ছে বিকজ অফ এখানে দিচ্ছে 3 পিস, 3 থেকে 4 পিস মাংস থাকবে আর সাথে নলি থাকবে। নর্মালি হচ্ছে 5 থেকে 6 পিসের মতো মাংস ওরা দিয়ে থাকে। সো যাই হোক একটা স্পেশাল স্যালাড দিছে, স্যালাডটা দেখি কেমন একটা ফ্লেভার আসে। আসলে খুব স্পেশাল করে দিচ্ছে। তো ভাত দিচ্ছে সাদা ভাত, যেটা হচ্ছে 20 টাকা করে প্লেট। তো আমি এখানে একটা সিট পাইছি, আমি দেখাচ্ছি আমার এই যে অপোজিটে এখানে একজন খাচ্ছে, মানে এখানে আপনি সিট নিয়ে বসে ফিল নিয়ে ভ্লগ করবেন, ব্যাপারটা আসলে হয় না। তো যাই হোক এই সব প্লেসে খেয়ে আসলে মজা। আর মাটির চুলায় ওয়াও, স্মেলটা একদম ফাটাফাটি স্মেল আসতেছে। এত কথা না বলি, গরুর মাংস আসলে ঠান্ডা হলে ভালো লাগবে না। এই যে 1 পিস গরুর মাংস নিয়ে নিই আগে, গরুর মাংসটা। আচ্ছা আমি গরুর মাংসটা দেখাই, এখানে পিসটা কি অবস্থা। ও ভাই এত পরিমাণে সফট, কষাইতে কষাইতে মাংসের যে একটা টেক্সচার ক্রিয়েট হয় না, একদম পারফেক্টলি এটা বোঝা যাচ্ছে। অ্যান্ড এইখানে আমি নলিতে, নলিও ঠান্ডা হলে ভেতরের জিনিসটা আর বেরোবে না। সো নলিটা আমি একটু ঝাঁকিয়ে আমার জিনিসটা নিয়ে নিই, কারণ এটা আসলে মিস করলে সব কিছুই মিস। ও ভাই, ও আর কি আরো আছে, আরো এই, ও মাই গড, শেষ, একদম শেষ। ভাই এই জিনিসের স্বাদ মানে আর কোনো কিছুর সাথে এটা তুলনা হয় না, এটাকে বিট করার মতো কোনো কিছু আমার মনে হয় না। মানে যত ধরনের ফুড রিভিউ করি না কেন, এত ফুড রিভিউ করছি বা যেই করুক না কেন, যত ফুড ব্লগার আছে, আমার মনে হয় এটাকে বিট করার মতো কোনো আইটেমই আসলে তৈরি হয় না। তো ট্রাই করি সেই। ভাই ও বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, নলির মধ্যে নর্মাল সব জায়গায় নলি, এখানকার নলির মধ্যে একটা ডিফারেন্ট জিনিস হচ্ছে মশলার একটা স্ট্রং ফ্লেভার আসতেছে, সাথে এত জোস একটা মানে ট্যাঙ্গি একটা স্মেল ক্রিয়েট হচ্ছে অ্যান্ড ফ্লেভারটা আসতেছে, যেটা বেশ ভালো লাগছে। কষাতে কষাতে মানে মাংস ভোনার যে ফ্লেভারটা না, একদম নলির মধ্যে ঢুকে গেছে। গাইস দিস ইজ দ্য বেস্ট নলি আই থিঙ্ক, বিকজ অফ এখানে এত জোস একটা ফ্লেভার। আমি বলবো যে অনেক সময় বলি না যে আম্মুর হাতে রান্না, আমি আজকে বলবো আম্মুর হাতে রান্না ফেল, কাইন্ড অফ আমার নানির হাতে রান্না বা আমার দাদির হাতে রান্না বলতে পারি। আমার দাদি অ্যাকচুয়ালি এত ভালো রান্না করতো না, আমার নানি সেই রান্না করতো ছোটোবেলায়। আম্মু তো সবসময় গ্যাসের চুলাতে রান্না করছে অথবা ইলেকট্রিক ওভেনে রান্না করছে, বাট আমার নানি আসলে অ্যাকচুয়ালি মাটির চুলায় রান্না করছে। তো নানির হাতে যে কোরবানির সময় এই যে নলির যে ফ্লেভারটা না, এটা একদম পারফেক্টলি পেয়েছে। অ্যান্ড মাংসটা এবার ট্রাই করি তাহলে। গরুর মাংস তো ঝোল ছাড়া জমে না, সো ঝোল একটু নিয়ে নিচ্ছি। ভাই আমার তো খানে আর ভালো লাগতেছে না, তো মাংসটা এবার নিয়ে নিই। বিসমিল্লাহ। মাংসটা এতটা সফট, এটা আমি মুখে দেওয়ার সাথে সাথে মানে কই দিয়ে যেন মাংসটা হারাই গেল। অ্যান্ড এই ঝোলের আই মিন যে গ্রেভির যে ফ্লেভারটা এত জোরভাবে আস্তে আস্তে, মানে ওই যে ভুনা ভুনা যে ফ্লেভারটা না, আর মাটির চুলা যে একটা ঘ্রাণ আসে, এটা একদম পারফেক্টলি আসতেছে, যেটা আমার কাছে বেস্ট একটা অ্যারোমা ক্রিয়েট করতেছে। আমি ঘ্রাণে যে অ্যারোমাটা পেয়েছি এতেও ঠিক তার থেকে বেশি অ্যারোমা ক্রিয়েট হচ্ছে এখানে, মানে এত বেশি ভালো লাগছে লিটারালি এটা। আমি যদি বলি আপনার যদি বাজেট কম থাকে, 220 টাকায় এটা পারফেক্ট গরুর মাংস প্লাটার। আমি ওদেরকে বলি একটা প্লাটার দেখাতে। ও আচ্ছা ভাই দেখে দেখাই দিচ্ছে, তারপর আমি আর একবার দেখাই যে একটা গরুর মাংস প্লাটারে ওরা কী পরিমাণ গরুর মাংস দিয়ে থাকে। শুধু আমাকে না, এখানে সবাইকে, নট বিকজ ভিডিও করতে আসছি তাই বেশি দিচ্ছে, হয়তো 1 পিস বেশি দিতে পারে, বাট এর বেশি আসলে এখানে দেওয়াটা সম্ভব না। একদম স্বল্প প্রফিটে ওনারা বিজনেস করে, দেখতেই পাচ্ছেন আশেপাশে এত মানুষের মধ্যে আমাকে অবশ্যই খুব একটা বেশি ওরা প্রোভাইড করতে পারবে না, এটাই নর্মাল। সো এখানে আমি দারচিনির একটা মাইল্ড ফ্লেভার পাচ্ছি, সাথে এলাচের একটা স্ট্রং ফ্লেভার আসতেছে, যেটা আমার কাছে ভালো লাগতেছে। আর হ্যাঁ, এক একজনের টেস্ট বাড়তে এক এক রকম, তো বুঝতে পারছি না আপনাদের কাছে কেমন লাগবে। আপনাদের কাছে আশা করি বেস্ট লাগবে, কারণ মাটি চুলায় রান্না কার না পছন্দ, আমারও বেশ পছন্দ। আলহামদুলিল্লাহ আমরা ভরপুর খেলাম। অ্যান্ড আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন Oh, comment box please, please subscribe to the button. Press Facebook follow press So, and wait for it. And যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এখানে যারা যারা খেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এন্ড আমরা আর কোথায় কোথায় খেতে পারি আমাদেরকে সেটা ভালো করে জানাবেন এন্ড আমি কথা বলতে বলতে আমি এটার লোভ আসলে সামলা রাখতে পারতেছি না খেয়ে নি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে এই আমি সালাম দিলাম এখানে খাবারের মধ্যে দূর